চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এই নবদ্বীপ। নবদ্বীপের বিখ্যাত লাল দই একদা এক সময় ছিল বাংলার রাজধানী এই নবদ্বীপ। আমরা টিকিট কেটে নিয়েছি মায়াপুর যাওয়ার জন্য। এবার আমরা এখান থেকে লঞ্চ ধরবো, লঞ্চ যাবো হচ্ছে গঙ্গার ওপারে। গঙ্গার ওপারে রয়েছে হচ্ছে মায়াপুর। ফাইনালি 5 মিনিটের হাঁটা পথে চলে এলাম পৃথিবীর সব থেকে বৃহত্তম ধনী ইস্কন মন্দির, দ্যাট ইজ এ মায়াপুর ইস্কন মন্দির। চলুন ফার্স্ট লুক দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো আমরা নিয়ে বসে পড়েছি এখানে আমাদের নামহট্ট ভবনে যে মেন ভোগ, ভোগ নিয়ে পুরো বসে পড়েছি। ভোগে রয়েছে এখানে রয়েছে গোবিন্দ চালের ভাত রয়েছে, আর পায়েস রয়েছে, একটা মটর পনির, মটর পনির রয়েছে, একটা ঘ্যাট রয়েছে। ব্যান্ডটা হচ্ছে স্পেশালি সাকসেস করেছে আমার ক্লাস অবধি একান্ত বন্ধু এই যে আমাদের মামা। আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব একদিনে নবদ্বীপ ও মায়াপুর ভ্রমণের অভিজ্ঞতা। যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে কিভাবে একদিনে নবদ্বীপ ও মায়াপুর ঘুরে দেখবেন তাই নিয়েই আজকের এই ভিডিও। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি আপনার সাথে পল্লব আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল উইথ পল্লব। চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে ফ্রম ব্যারাকপুর স্টেশন থেকে। আজ 5 তারিখ, 5ই আগস্ট 2023। ট্রাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব নবদ্বীপ মায়াপুর ভ্রমণের উপর একটি ভিডিও। চলুন তাহলে ভিডিওটা শুরু করুক, ট্রেন আসুক, তারপর কথা হচ্ছে। আজকে আমরা জার্নি করছি ট্রেন নাম্বার 13177 শিয়ালদা জঙ্গিপুর রোড মেমু এক্সপ্রেস। যেই ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে আসছে ভোরবেলা 5:35 এবং আমাদের এই ট্রেনটা জঙ্গিপুর রোড গিয়ে পৌঁছাবে 12:40, অর্থাৎ 6 ঘন্টা 40 মিনিটে এই ট্রেন পাড়ি দেবে 218 কিলোমিটার জার্নি। এই ট্রেনে আজকে আমরা জার্নি করবো ব্যারাকপুর থেকে নবদ্বীপ ধাম। আমাদের জার্নি টাইম লাগবে 2 ঘন্টা 10 মিনিট, আমরা কভার করবো 83 কিলোমিটার, আর আমাদের জার্নি মাঝখানে হবে 17টা হল্ট। তো প্রত্যেক জার্নির মতো এই জার্নিও টুকরো টুকরো মুহূর্ত শেয়ার করবো, কিন্তু এই জার্নিটা প্রায় 2 ঘন্টা 10 মিনিটের। মানে মেন আমার ফোকাস হচ্ছে এই ভিডিওতে আপনাদেরকে একদিনে নবদ্বীপ মায়াপুর ঘুরে দেখানো। তো ভিডিও যখন পুরোটাই করবো তাহলে প্রথমে ট্রেন জার্নিটা কিছুটা আপনাদের দেখিয়ে দেবো। তো ট্রেন জার্নিও থাকবে, তারপরে আমাদের ভিডিও আসল ভিডিও আসবে। তো ভিডিও দেখতে থাকুন। এই ট্রেনের বাথরুমের রিভিউটা আবার দিই প্রথমে, ঠিক আছে? তো বাথরুমের এরকম সামনে রয়েছে হচ্ছে এরকম একটা আয়না, এটা আয়না, এখানে নিচে রয়েছে কল, বেসিন, বেসিনে জল আছে ওকে একদম। আর এদিকে রয়েছে বাথরুম, দুটো এদিকে একটা বাথরুম, এদিকে একটা বাথরুম আছে। তো একটা বাথরুমে ঢুকি দেখি কীরকম অবস্থা। তো এই হচ্ছে বাথরুম, ছোট বাথরুম, বাথরুমে দুটাকে লক দিতে হবে। তো এই হচ্ছে ছোট বাথরুম, বাথরুমের ভিতরে ছোটো আয়না আছে অবচালক। আর এখানে রয়েছে হচ্ছে জল পড়ছে, ঠিক আছে, সাবান নেই, থাকবেও না, কারণ এটা যেহেতু মেমু এক্সপ্রেস। নিচে রয়েছে ইন্ডিয়ান টয়লেট, টয়লেট কিন্তু নিট অ্যান্ড ক্লিন আছে। এই ট্রেনটা সপ্তাহে 6 দিন চলে, সোম থেকে শনি, রোববার তো চলে না। ট্রেন কিন্তু পরিষ্কারই আছে এখন অবধি, ঠিক আছে? নবদ্বীপ ও মায়াপুর যাওয়ার রুট রয়েছে দুটি, একটা হয় আপনি হয় নবদ্বীপ হয়ে আসতে পারেন, একটা মায়াপুরে আসতে পারেন। নবদ্বীপ হয়ে এলে আপনাকে নামতে হবে নবদ্বীপ ধাম স্টেশনে, এবং মায়াপুর হয়ে এলে আপনাকে নামতে হবে হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশনে। যারা নবদ্বীপ হয়ে আসবেন তারা হচ্ছে যদি হাওড়া থেকে আসেন তাহলে ট্রেন রয়েছে কাটোয়া লোকাল 4:18, 7:08, এরকম 3-4টা ট্রেন আছে সকালবেলা, ঠিক আছে? ওগুলো এলে আপনি 10টার মধ্যে পৌঁছে যাবেন, ওই 2 ঘন্টা 10 মিনিট লাগে, ওই 10:10 মধ্যে পৌঁছে যাবেন হচ্ছে নবদ্বীপে। আর যদি আপনি শিয়ালদায় আছেন তাহলে এই ট্রেনটা বেস্ট, এই ট্রেন হতে পারেন ভোর 5:30 ছাড়ে শিয়াল থেকে ট্রেনটা। এই ট্রেনটা আপনি 8:10 মধ্যে পৌঁছে যাবেন হচ্ছে নবদ্বীপ ধামে। আর যদি মনে হয় মায়াপুর হয়ে আসবেন তাহলে হতে পারেন হচ্ছে 5:53 আছে কৃষ্ণনগর লোকাল, এছাড়াও রয়েছে হচ্ছে 3:53 একটা রয়েছে, 4:18 রয়েছে। এগুলো ধরলে আপনি সকাল সকাল মানে ওই 8:30 মধ্যে পৌঁছে, 8টার মধ্যে পৌঁছে যাবেন হচ্ছে কৃষ্ণনগরে। কথা হচ্ছে প্রথম আমার স্টপেজ আসবে নৈহাটি জংশন। ব্যারাকপুর থেকে 15 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম হচ্ছে নৈহাটি জংশনে। নৈহাটি জংশনে কোড হচ্ছে NH। এখানে ট্রেনের, এখানে ট্রেনে পৌঁছানোর টাইম ছিল হচ্ছে 6:24, কিন্তু ট্রেন ঢুকেছে হচ্ছে এখন 6:30, অর্থাৎ
ছ মিনিটে ট্রেন ঢুকেছে, চলুন সিগন্যাল হয়ে গেছে, এবার উঠতে হবে ট্রেনে। আর এটা হচ্ছে নৈহাটি জংশনের দুই নম্বর প্ল্যাটফর্ম, দুই নম্বর প্ল্যাটফর্ম ঢুকেছে আজকে আমাদের জঙ্গিপুর রোড শিয়ালদা এক্সপ্রেস। সময় সকাল 6:30, আমরা পার করলাম হচ্ছে নৈহাটি জংশন। নৈহাটি যেহেতু জংশন, এখান থেকে লাইন আলাদা হবে, এক লাইন চলে যাবে অর্থাৎ সোজা লাইনে চলে যাবে হচ্ছে ব্যান্ডেল জংশনের দিকে, আর ডান দিকে লাইনে চলে যাবে হচ্ছে রানাঘাট জংশনের দিকে, আমরা যাবো ব্যান্ডেল জংশনের দিকে। আর নৈহাটি সম্বন্ধে বলি, নৈহাটিতে জন্মগ্রহণ করেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এছাড়াও নৈহাটিতে রয়েছে বড় মায়ের কালী মন্দির, এই বাঁ দিকে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে রয়েছে বড় মায়ের কালী মন্দির। এছাড়াও নৈহাটিতে রয়েছে একটা অন্যতম জুট মিল, যেটা হচ্ছে গৌরীপুর জুট মিল, যেটা 1998 সালে বন্ধ হয়ে যায়। তো এরপরে আপনার সাথে কথা বলছি ডাইরেক্ট ব্যান্ডেল জংশনে। ওই দিকে ল্যান্ড চলে গেলো হচ্ছে রানাঘাট জংশনের দিকে, আর আমরা যে ল্যান্ড ঢুকে গেলাম এটা হচ্ছে ব্যান্ডেল যাওয়ার রাস্তা, অর্থাৎ ব্যান্ডেল দিকে যাচ্ছি আমরা এবারে। রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস, ব্যান্ডেল হাওড়া লোকাল। ব্যারাকপুর থেকে 23 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম হচ্ছে ব্যান্ডেল জংশনে। ব্যান্ডেল জংশনে কোড হচ্ছে BDC। এখানে ট্রেনে পৌঁছার টাইম ছিল 6:56, কিন্তু ট্রেন পৌঁছে গেছে 6:54, অর্থাৎ 2 মিনিট ভিতর ট্রেন চলছে। তো আর ব্যান্ডেল জংশন এখান থেকে লাইন আলাদা হবে, ডাউনে যদি লাইনটা দেখি, ডাউনে হাওড়া থেকে এক লাইন আসছে, আর শিয়াল থেকে লাইন আসছে, দুটো লাইন এসে যুক্ত হবে। আর এখান থেকে এক লাইন চলে যাবে হচ্ছে কাটোয়া জংশনের দিকে, এক লাইন চলে যাবে হচ্ছে বর্ধমান জংশনের দিকে, আমরা যাবো কাটোয়া জংশনের দিকে। আর ব্যান্ডেল সম্বন্ধে বলি, ব্যান্ডেল হচ্ছে ব্যান্ডেল স্টেশনটি তৈরি করেছিল হচ্ছে পর্তুগিজরা, আর ব্যান্ডেলের অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে ব্যান্ডেল চার্চ। আজকে আমাদের শিয়ালদা জঙ্গিপুর মেমোক্সে ঢুকেছিল প্ল্যাটফর্ম নম্বর 7। আর এই ট্রেনে যদি ভাড়াগুলোটা বলে দিই, এই ট্রেনটা পুরোই জেনারেল কোচ, ভাড়া হচ্ছে ব্যারাকপুর থেকে আমরা উঠেছিলাম, ব্যারাকপুর নবদ্বীপ ভাড়া পড়ছে পার হেড 50 টাকা করে। তো এই ট্রেনে করেও কিন্তু আপনারা নবদ্বীপ আসতে পারেন যারা শিয়ালদা থেকে আসছে। আর যারা হাওড়া থেকে আসবেন তাদের জন্য বললাম, আপনারা ধরবেন হচ্ছে হাওড়া থেকে কাটোয়া লোকাল, সকালবেলা আছে, পরপর আমি লিস্টগুলো দিয়ে দেবো। এছাড়াও একটা এক্সপ্রেস রয়েছে বালুরঘাট এক্সপ্রেস, সব চলে দিলেই চলে না, এই ট্রেনে করেও কিন্তু আপনারা হাওড়া থেকে নবদ্বীপ চলে আসতে পারেন। ব্যান্ডেলে রয়েছে কিন্তু হাওড়া ডিভিশনের একটি মাত্র লোকাল ট্রেনে কাটছে, সেটা কিন্তু ব্যান্ডেলে রয়েছে, একটা রয়েছে টিকিয়াপাড়ায় আর একটা রয়েছে ব্যান্ডেলে। ওই দেখুন দূরে বন্ধুরা, ওইটা হচ্ছে লোকাল ট্রেনে কাটছে ব্যান্ডেলের। দেখুন বন্ধুরা, ওই ওই দিকে লাইনে চলে গেল, ওটা হচ্ছে বর্ধমান যাওয়ার লাইন, ওই যেদিকে রাস্তা চলে গেল ওটা, ওটা হচ্ছে বর্ধমান চলে যাচ্ছে। আর আমরা এই রাস্তা যাচ্ছি, এটা হচ্ছে কাটোয়ার দিকে। ওই রাস্তা দিয়ে হচ্ছে আপনারা চাইলে উত্তরবঙ্গ যেতে পারেন, আবার এই রাস্তা দিয়ে যাওয়া যায়। আর এই ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এইদিকে 4টে, এইদিকে 4টে, আর এখানে রয়েছে একটা হচ্ছে মোবাইল চার্জারের প্লাগ, আর এইদিকে রয়েছে একটা, এদিকে একটা, দুটো, আর এখানে রয়েছে একটা প্লাগ মোবাইল চার্জ দেওয়ার, আর এখানে লাইট ফ্যান আছে, আর উপরে রয়েছে হচ্ছে ব্যাগ রাখার স্পেস। নর্মাল যে মেমো এক্সপ্রেসের বগিগুলো হয় জেনারেল বগি, সেরকমই বগি, মানে জেনারেল যেরকম বগি হয় সেরকমই বগি, 4-4, আর এদিকে 2টো সিট। আর এগুলো যদি এখন রিজার্ভেশন হতো সেকেন্ড সিটার, তাহলে হচ্ছে যদি ICF কোচ এরকমই হতো, শুধু 3x3 হয়ে যেত। এটা আমাকে দীঘা যাওয়ার সময় দেখানো যেরকম, ওটা হচ্ছে 3x3 হতো, ওটা হচ্ছে সেকেন্ড সিটিং কোচ। আর যদি এটা LHB কোচ, লাল রঙ কোচ, তাহলে এগুলো হয়ে যেত 3x3 পুশ ব্যাক সিট। আর ট্রেনে খাবার তো পাওয়া যাবেই, যেহেতু এগুলি মেমো এক্সপ্রেস, খাবার তো কোনো অসুবিধাই নেই, একদম খাবার নিয়ে এইসব ট্রেনে কোনো অসুবিধা হবে না আপনাদের। মোটামুটি আপনারা যদি এই ট্রেনটা করে যান, টাইম নিয়ে কোনো অসুবিধা হবে না, একদম অন টাইমে ঢুকে দিচ্ছে, মাঝে মাঝে কোনো জায়গায় ট্রেন 4-5 মিনিট আগে ঢুকে দিচ্ছে, মাঝে মাঝে সিগন্যালের জন্য, মানে ট্রেন যাতে আগে বিপদ চলে এসেছে, ট্রেনটাকে বাইরে রুট লাইনে দাঁড় করিয়ে রাখছে। ট্রেন কিন্তু ভালোই চলছে এখন অবধি, ট্রেন ভালো চলছে বলে একটা থামস আপ। আর বাথরুম যেহেতু পরিষ্কার, তাই জন্য আমি 2টো থামস আপ এখন অবধি ট্রেনকে দিয়ে দিলাম।
ঘড়ি কাটার সময় সকাল 8টা আর আমাদের ট্রেন পার করলো এখনই অম্বিকা কান্লা। এর পাশাপাশি আমরা ব্যারাকপুর থেকে 65 কিলোমিটার জার্নি কমপ্লিট করলাম আর এসে পৌঁছালাম অম্বিকা কান্লা। অম্বিকা কান্লা পার করার পাশাপাশি আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 17 মিনিট লেট চলছে। অম্বিকা কান্লাটা বলছি কারণ অম্বিকা কান্লার একটা ইম্পর্টেন্ট স্টপেজ এই নবদ্বীপের মধ্যে। আর অম্বিকা কান্লা বলি, অম্বিকা কান্লা এই স্টেশনটা এসছে মা অম্বিকা নাম অনুসারে। এছাড়াও অম্বিকা কান্লায় রয়েছে কান্লার রাজবাড়ি, কান্লার বিখ্যাত অনেক পিকনিক স্পট আছে এখানে, আপনারা চাইলে এখানে ঘুরে দেখতে পারেন। তো এরপরে আর বেশি কিছু বলে দেখাবো না, ডাইরেক্ট কথা হচ্ছে নবদ্বীপ ধামে। ফাইনালি ব্যারাকপুর থেকে 83 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে এই মুহূর্তে এসে পৌঁছালাম নবদ্বীপ ধাম। নির্ধারিত সময় থেকে ট্রেন লেট আছে আমাদের 20 মিনিট মতো, 20 মিনিট লেটে নির্ধারিত সময় থেকে আমরা পৌঁছে গেলাম ফাইনালি নবদ্বীপ ধামে। এবার আমরা বাইরে বেরোবো। আর জার্নি এক্সপিরিয়েন্স যদি বলি, জার্নি খুব ভালো ছিল। যারা হচ্ছে শিয়ালদা থেকে এসে ট্রেন ধরবেন, শিয়ালদা থেকে নবদ্বীপ আসতে চান, তাদের জন্য কিন্তু এই ট্রেনটা একটা বেস্ট ট্রেন, ঠিক আছে। একদম ট্রেনে কোনো বেশি ভিড় নেই, একদম আরাম করে সিট আরামসে পেয়ে যাবেন। যেখানে দুটো আমরা ব্যারাকপুরতে উঠলাম গাদা সিট ছিল, কোনো ভিড় থাকে না। এই ট্রেনে করে আপনারা কিন্তু আরাম করে নবদ্বীপ আসতে পারেন। আর যারা মায়াপুরে আসবেন তারা ধরবেন কৃষ্ণনগর লোকাল। তো পৌঁছে গেছি ফাইনালি নবদ্বীপ ধাম স্টেশনে, এবার আস্তে আস্তে আমরা বাইরে বেরোচ্ছি। চলুন, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এই নবদ্বীপ, সেই নবদ্বীপে আজ চলে এলাম ফাইনালি। প্রথমবারই এলাম নবদ্বীপ, আমার খুবই এক্সাইটেড। তো যে যে কারণের জন্যই আমরা নবদ্বীপ আসি সেগুলি হলো, নবদ্বীপের বিখ্যাত লাল দই, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এই নবদ্বীপ, একদা এক সময় ছিল বাংলার রাজধানী এই নবদ্বীপ, তার পাশাপাশি প্রাচ্যের অক্সফোর্ড এই নবদ্বীপ। মূলত এই কারণগুলোর জন্যই আমরা বারবার ছুটে আছি নবদ্বীপে। তো আমার কাছে প্রথমবার, খুবই এক্সাইটেড আছি, চলুন বাইরে বেরোই। আর এই ভিউগুলো দেখে কিন্তু একদম মানে দারুণ লাগছে, ওফ অসাম অসাম। রাধাকৃষ্ণের প্রেম লীলা, রাধাকৃষ্ণের স্ট্রাকচার সবকিছু তুলে ধরা হয়েছে এখানে। আর এটা যাচ্ছে হচ্ছে কাটোয়া হাওড়া হাওড়া লোকাল। তো ফাইনালি আমরা নবদ্বীপ স্টেশনের বাইরে থেকে নিয়ে গেলাম একটা টোটো, ভাড়া পড়ছে 300 টাকা, একদম ন্যায্য দাম, যেটা ন্যায্য দাম সেটা বললাম, 300 টাকা ভাড়া। সেই ভাড়া দিয়ে আমরা যাচ্ছি টোটাল, আমরা 6 থেকে 8টা পয়েন্ট ঘুরবো, টাইম লাগবে অ্যাপ্রক্স 1 থেকে 2 ঘন্টা। চলুন, যে যে পয়েন্ট ঘোরানো হবে সেগুলো আপনার সামনে সবই তুলে ধরবো। চলুন, প্রথম পয়েন্ট যেখানে যাচ্ছি সেখানে গিয়ে কথা হচ্ছে। টোটো ড্রাইভার আমাদের নিয়ে গেল নবদ্বীপ ভ্রমণের প্রথম পয়েন্টে, যেটি হলো শ্রী কেশবজি গৌড়ীয় মঠ। এখন আমরা রয়েছি গৌড়ীয় মঠের, যে নবদ্বীপ ধামের গৌড়ীয় মঠ তার মিউজিয়ামে। প্রথম পয়েন্ট ঘোরা হয়ে গেলো, আমাদের প্রথম পয়েন্ট ছিল কেশবজি গৌড়ীয় মঠ। খুব সুন্দর জায়গাটা, একটা রাধাকৃষ্ণের প্রেম লীলাকে ভালোভাবে তুলে ধরা হয়েছে।
তো আপনারা আসলে কিন্তু এই জায়গাটা ঘুরে দেখবেন। আর এখানে যদি জুতো খুলতে যান, জুতো রাখার জায়গা আছে এখানে। পল্লব কিন্তু আবার পারমিশন নিয়ে কিন্তু ছবি তুলেছে খালি তোমাদের জন্য। ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, বন্ধু পরিবার যায় কারো সবার সাথে। আর ওনার চ্যানেল ঘুরে দেখবেন আপনারা একবার, ওর চ্যানেল লিংক থাকবে। আমি গরিব আদমি হ্যাঁ। আর এখানে রয়েছে জুতো রাখার ঘর, এখানে আপনারা এলে জুতো রাখতে পারেন। আর এখানে দেখেছি কেনাকাটা করতে পারেন, এখান থেকে চাইলে কিনতে পারেন। এই জায়গাটা খুবই সুন্দর, আমরা আধ ঘন্টা মতো কাটলাম জায়গাটা। সকালবেলা আসবেন, ফাঁকা থাকে, কোনো অসুবিধা হবে না, ভালোভাবে ঘুরে যাবেন, সময় নিয়ে ঘুরবেন, খুব সুন্দর জায়গা, মানে মন ভরে যাবে। যারা এখন আমরা চলে এসেছি আমাদের নবদ্বীপ ভ্রমণের সেকেন্ড পয়েন্ট, যেটা সেটা হচ্ছে চৈতন্য সারস্বত মঠ। ঠিক আছে, চলুন এতে ঢুকছি আমরা একই ব্যাপার এদিক। আচ্ছা, এই হচ্ছে পিছনে আমার মন্দিরটা, মূল মন্দির, তো ওইদিকে যাচ্ছি। চলুন, এখানে একটু আস্তে আস্তে কথা বলছি, বেশি জোরে চিল্লিয়ে কথা বলছি না, কারণ এখানে সাইলেন্স, মানে জায়গাটা খুব সাইলেন্স আছে, তাই আমি বেশি জোরে চিল্লিয়ে কথা বলছি না। ঠিক আছে, চলে এসেছি নবদ্বীপ ধাম ভ্রমণের আজ তৃতীয় পয়েন্ট, যেটা জল মন্দির। তো এইখানে জলের মধ্যে আমরা হাঁসদের খাওয়া দাওয়া করলাম। এবারে এখান থেকে আমরা যাবো এদিকে রয়েছে, এদিকে রয়েছে হরিণ, তো হরিণ দিকে আমরা যাচ্ছি। চলুন, কত হরিণ দেখুন এখানে, কতগুলো হরিণ, অনেকে হাত দিয়ে এ দো। এখানে যদি আপনারা হাঁসকে কিছু পাউটি বা হরিণকে কলা খাওয়াতে চান, তো বাইরে বিক্রি হচ্ছে, ওখান থেকে কিনে আপনারা খাওয়াতে পারেন। সত্যি কথা বললাম, তিনটে জায়গা ঘুরছি, দারুণ লাগছে জায়গাগুলো, মানে একদম মন ভরে যাচ্ছে। এখন মনে হচ্ছে কেন আমি নবদ্বীপ এখনো আসি, মানে এখনো পর্যন্ত আসিনি, এই প্রথম এলাম নবদ্বীপে, তাও সাকসেস হয়েছে আমার ফটোগ্রাফার মামার জন্য। সে পিছনে আছে, ও ক্যামেরা আসতে পারছে, আমি চাইছে না, দেখা যাচ্ছি না, ওর জন্য সেই ট্রিপটা হচ্ছে। এই ট্রিপটা কিন্তু আমি বাপ্পা বানাইনি, এই ট্রিপটা আমার আর একটা বন্ধু বানিয়েছে, ছোটোবেলার বন্ধু। তো তার জন্য একটা থ্যাংক সব রয়েছে, তার চ্যানেলের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে, একবার দেখে আসবেন। ও ক্যামেরা আসতে চাইছে না, ও হচ্ছে ছোটো ছোটো সিনেমাটোগ্রাফি বানায়। ঠিক আছে, তো আমাদের তিনটে পয়েন্ট ঘোরা গেছে, আমাদের বেরোতে হবে, কারণ এখানে এখন যা মেঘের কন্ডিশন, ঠিক আছে, আমাদের এখনও তিন চারটে পয়েন্ট ঘুরতে হবে, সেই জন্য আমাদের এখন এখান থেকে বেরোতে হবে। ঠিক আছে, তো দারুণ জায়গাটা কাটলাম, এই দেখুন এখানে একটা ছোটো খাটো পুকুর করা আছে, মাঝখানে রয়েছে একটা মন্দির। এই মন্দিরে হচ্ছে অনেক হাঁস রয়েছে, হাঁসকে আমরা পাউটি খাওয়াতে পারবেন। আর এইদিকে রয়েছে হচ্ছে, যেখানে দেখালাম ওখানে হচ্ছে হরিণ, ওই হরিণের হরিণকে আপনারা কলা খাওয়াতে পারবেন, সব বাইরে বিক্রি হচ্ছে, আপনারা কিনে খাওয়াতে পারবেন। দারুণ কাটলো তিনটে জায়গা, এবারে যাবো দেখি কোথায় নিয়ে যায় আমাদের। এখন এই মুহূর্তে চলে এসেছি নবদ্বীপ ধামের আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠ। এটাও একটা মঠের মতো, যে আগে ধরলাম আমরা সারস্বত মঠ, এখন ঘুরছি আমরা গৌড়ীয় মঠ, একই অনেকটা মঠের মতোই দেখতে, যেরকম আগেটা ঘুরলাম ওরকমই সেম জায়গা। তো এখানেও ফটো তোলা নিষিদ্ধ, কিন্তু আমরা একটু লুকি লুকি ফটো করছি। তো যাই হোক, এবারে এখান দিয়ে আমরা বেরিয়ে যাবো। কেন এবং এখানে লেখা আছে মহাপ্রসাদ ভবন, এখানে কিন্তু আপনারা প্রসাদও পেয়ে যাবেন। ঠিক আছে, দুপুরবেলা এখানে প্রসাদ দেওয়া হয়, তো আপনার এখান থেকে দুপুরবেলা ভোগের প্রসাদও কিন্তু পেয়ে যাবেন। মেনলি এসব জায়গাগুলো যদি ঘুরতে আসেন, তো সকালের দিকে আসবেন, সকালের দিকে ফাঁকা থাকে, আর ফটো আপনি ঠিক একটু তুলে নিতে পারবেন। এরপর আমরা আরও দুটি জায়গা ঘুরে দেখেছিলাম। এখানে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করি, যে আপনারা হয়তো ভাবছেন নবদ্বীপে এসে নিমায় জন্মস্থান কেন দেখালাম না, তার উত্তরে বলি আমরা যে জায়গাগুলি ঘুরেছিলাম সেগুলি নবদ্বীপের লোকাল সাইট সিন, তার মধ্যে নিমায় জন্মস্থান জায়গাগুলি পড়ে না। সেগুলি দেখতে হলে আপনাকে আগে থেকে টোটোর সাথে কথা বলে নিতে হবে, এই ইনফরমেশনটা আমার জানা ছিল না। পরেরবার নবদ্বীপ গেলে আমি নিমায় জন্মস্থানের জায়গাগুলি আপনাদের সামনে তুলে ধরবো। নিমায় জন্মস্থান যান কিংবা নবদ্বীপের লোকাল সাইট সিন, যে কোনো জায়গায় গেলে ভাড়া কিন্তু একই, আপনাকে দিতে হবে 300 টাকা। স্বরূপগঞ্জের ফেরিঘাট, ওখানে আমরা নেমে দাঁড়িয়ে আছি, এটা স্বরূপগঞ্জ ফেরিঘাটের বাইরে মার্কেটটা, এখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে হচ্ছে আমরা ফেরি ধরে যাবো হচ্ছে ওপারে, মানে হচ্ছে গঙ্গার ওপারে, এখানে হচ্ছে মায়াপুর সময় যাবো আমরা। তো এটা পুরো ঘুরতে আমাদের টাইম লাগলো 1.5 থেকে 2 ঘন্টা। ঠিক আছে, এগুলো আমরা নবদ্বীপের অদ্ভুত জায়গাগুলো ঘুরলাম। এবার নবদ্বীপের যে মেন জায়গা, অর্থাৎ নিমায়ের যে জন্মস্থান, যে জন্মভীর যেগুলো আছে জায়গাগুলো, ওগুলো ঘুরতে কিন্তু আলাদা। এটা ঘুরলাম হচ্ছে নবদ্বীপের অদ্ভুত জায়গাগুলো। যখন আপনি নবদ্বীপে নামবেন, নেমে কথা বলে নেবেন যে আপনি কোন জায়গায় ঘুরতে যান, যদি বলে নবদ্বীপের সাইট সিনে ঘুরবে নবদ্বীপে, তাহলে আমরা যে জায়গাগুলো ঘুরলাম এইগুলো কিন্তু ঘোরাবে। আর যদি আপনি নবদ্বীপের নিমায় জন্মস্থান, সেটা মেন নিমায় জন্মস্থান ঘুরতে চান, তাহলে সেটা কিন্তু আলাদা। ঠিক আছে, সেটা আপনাকে বলে দিতে হবে যে আপনি কোন জায়গায় ঘুরতে চান, যেদিকে যান 1.5 ঘন্টা লাগবে। আর যদি সব একসাথে ঘোরেন, তাহলে লাগবে হচ্ছে 550-600 টাকা। ঠিক আছে, তাই এটা একটু মাথায় রাখবেন জিনিসটা। সকালের ব্রেকফাস্ট করে নিলাম গরম গরম পরোটা আর ছোলার ডাল দিয়ে। এই মধ্যে ট্রাই করছি নবদ্বীপের বিখ্যাত লাল দই, যেটার জন্য নবদ্বীপ ফেমাস, সেই লাল দই এখন আমরা ট্রাই করছি। চলুন এটাই, কেমন এই হচ্ছে মেন স্বরূপগঞ্জ ফেরিঘাট, যেখান থেকে যাওয়া যায় হচ্ছে ওপারে গঙ্গার ওপারে মায়াপুর। আর এদিকে রয়েছে পরপর খাবার দোকান, দেখুন
এই যে পরপর এদিকে রয়েছে খাবার দোকান, পরপর এদিকে সব পরপর রয়েছে খাবারের দোকান। এখানে যদি আপনারা হোটেলে থাকতে হচ্ছে হোটেলের ব্যবস্থা পেয়ে যাবেন। এখানে সব পরপর কিন্তু রয়েছে, এখানে বাইরে বেরিয়ে রয়েছে পরপর টোটো রয়েছে। এই টোটোগুলো যায় কিন্তু নবদ্বীপের সাইড সিন, নবদ্বীপ সাইড সিন করতে গেলে এখান থেকে টোটো পেয়ে যাবেন। যদি আপনারা মায়াপুর হয়ে আসেন তাহলে কিন্তু এখান থেকেও টোটো ধরে যেতে পারেন হচ্ছে নবদ্বীপ সাইড সিন। তো এই যেটাই বললাম, আমরা কথা বলে নেবেন যে আপনি কোন জায়গাটা কিন্তু ঘুরতে যান, সেইভাবে আপনাকে কিন্তু ঘোরানো হবে, ঠিক আছে। দাঁড়িয়ে আছি এখন হচ্ছে মায়াপুর যাওয়ার, মায়াপুর যাওয়ার যে ফেরিঘাট, মানে অর্থাৎ স্বরূপগঞ্জ ফেরিঘাট, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। আর এখানে টিকিট প্রাইস হচ্ছে পার পার্সন 10 টাকা করে। তো যাই হোক, আমরা টিকিট কেটে নিয়েছি মায়াপুর যাওয়ার জন্য। এবার আমরা এখান থেকে লঞ্চ ধরবো, লঞ্চ ধরে যাবো হচ্ছে গঙ্গার ওপারে। গঙ্গার ওপারে রয়েছে হচ্ছে মায়াপুর, চলুন যাওয়া যাক। যেটা দেখাবো এখন আপনাদের, ওই দূরে দেখা যাচ্ছে মায়াপুরের প্রথম দর্শন পেয়েছি, মায়াপুরের ইসকন মন্দির, ওখানে যাচ্ছি আমরা। ফেরিঘাটের বাইরের রাস্তা, এখান থেকে জাস্ট এইখান দিয়ে এদিকে চলে গেলেই হচ্ছে মায়াপুর ইসকন মন্দির, চলুন দিকে যাচ্ছি আমরা। আর মায়াপুরে থাকা খাওয়ার হোটেল যদি জানতে চান তাহলে রয়েছে এখানে পরপর রয়েছে হোটেল, এখানে থাকলে আপনারা থাকতে পারেন, কত হোটেল রয়েছে। আর খাওয়া দোকান সামনে সব রয়েছে, এখান থেকে আপনারা খেতে পারেন এবং হোটেলও থাকতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। নেমে গেছে এবারে বৃষ্টি, দেখি বৃষ্টির মধ্যে কী কষ্ট যায় সৃষ্টি, চলো। আর মায়াপুরে নেমে যদি এরা হোটেলে খুঁজছেন, হোটেল রয়েছে সব একদম ফেরিঘাট থেকে নামবেন, নেমেই রয়েছে সব পরপর হোটেল, হোটেলেই অসুবিধা হবে না। নবদ্বীপ বলে মায়াপুর বলুন, একদম ফেরিঘাট থেকে বেরিয়ে রয়েছে পরপর হোটেলের অবস্থা, কোনো অসুবিধা হবে না আপনাদের যারা দূর থেকে আসছেন। তো হেঁটে চলে এসেছি আমরা একদম মায়াপুরের মেন গেটের সামনে। আর যদি এখানে মায়াপুর ফেরিঘাট থেকে যদি আপনারা মায়াপুর যে মন্দির সেটা যদি আপনারা টোটো করে যেতে চান, ভাড়া পুরো 10 টাকা করে, ঠিক আছে। এখানে হোটেল ভাড়া আপনারা 300 থেকে 500 টাকার মধ্যে পেয়ে যাবেন, যে কোনো হোটেলে থাকুন, যারা দূর দূরান্থ থেকে আসছেন 300 থেকে 500 টাকা হোটেল পেয়ে যাবেন। আর ভিতরে মায়াপুর যে মন্দির, মন্দিরের ভিতরে গলা ভবন আর ইয়েতেও কিন্তু হোটেল আছে, ওগুলো কত দাম ওগুলো আমি ভিতরে গিয়ে জানাচ্ছি আপনাদের, শেয়ার করছি। মাত্র মাত্র 5 মিনিট হাঁটাবার, ঠিক আছে, যদি 5 মিনিট হাঁটতে পারেন একদম সামনে রয়েছে হচ্ছে আমার এইদিকে মায়াপুরের মেন ইসকন মন্দির, মাত্র 5 মিনিট ডিস্টেন্স। যদি আপনারা টোটো করে আসেন 10 টাকা দেবে, আর যদি হেঁটে আসতে পারেন একদম সামনে, আর হেঁটে আসতে আসতে আপনি চাইলে দুদিকে দুটো সাইড সিনও রয়েছে মায়াপুরের, ওগুলো দেখে নিতে পারেন। তো এই জন্যই বলবো এখন সামনে এটা আমি আবার তো করবো, টোটোই আসবেন না বেকার 10 টাকা করে, যদি না পারেন তো আসবেন, আর না হলে কিন্তু হেঁটেই চলে আসবেন, ঠিক আছে। চলে এসেছি হাঁটতে হাঁটতে, সামনে রয়েছে আমার মায়াপুর ইসকন মন্দির, দেখেই নেবো মায়াপুর ইসকন মন্দিরটা, এই হচ্ছে মায়াপুর ইসকন মন্দির। সো ফাইনালি 5 মিনিটের হাঁটা পথে চলে এলাম পৃথিবীর সব থেকে বৃহত্তম ধনী ইসকন মন্দির, দ্যাট ইজ এ মায়াপুর ইসকন মন্দির। চলুন ফার্স্ট লুক দেখিয়ে দিলাম আপনাদেরকে, আস্তে আস্তে আমরা ঢুকছি মায়াপুর ইসকন মন্দিরের ভিতরে। ফাইনালি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম মায়াপুর ইসকনের যে মেন গেট, পিছন দিকে একদম মেন গেটের বাইরে দাঁড়িয়ে আছি। এবারে আমরা ভিতরে এন্ট্রান্স করব, বাইরে প্রচুর আওয়াজ, চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে কুপন কাটবো, কুপন কেটে তারপরে হচ্ছে আপনার সাথে পুরো মায়াপুর ইসকন মন্দিরটা ঘুরে দেখাবো, চলো তো ঢোকা যাক। মায়াপুর পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত একটি ইসকন দ্বারা নবনির্মিত নগরী, যা ইসকনের প্রমুখ কার্যালয় ও পশ্চিমবঙ্গের একটি নবীন অন্যতম পর্যটন কেন্দ্র। পূর্বে যাহা শ্রী মহাপ্রভু দ্বারা দণ্ডিত এবং স্বর্ণাপন্দিত চাঁদকার্যের কবরস্থলীর কারণে মিয়াপুর নামে পরিচিত ছিল। মায়াপুর ভাগীরথী নদীর পূর্ব দিকে অবস্থিত, এখানে প্রতিষ্ঠিত ইসকন মন্দিরের অধিকাংশ সেবক পাশ্চাত্য দেশ হইতে আগত, যারা ইউরোপ ও আমেরিকার নানা দেশ থেকে এসে সনাতন ধর্ম গ্রহণ করেছেন। জলঙ্গি নদীর তীরে অবস্থিত মায়াপুরের প্রধান পর্যটন কেন্দ্র এই চন্দ্রোদয় মন্দির, প্রভুপাদের উদ্যোগে ও প্রচেষ্টার ফলে 1967 সালে প্রতিষ্ঠিত হয় এই মন্দির। এই মন্দিরে অনেক ভক্ত ইউরোপ ও আমেরিকা থেকে আসেন। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকনের সদর দপ্তর হল এই মায়াপুর চন্দ্রোদয় মন্দির। এই মুহূর্তে রয়েছি মেন যেই ইসকনের মন্দির, তার ভিতরে চলে এসেছি আমরা, যাচ্ছি আরও উপরে আস্তে আস্তে, চলুন আমরা এলাম এই রাস্তা দিয়ে। দেখুন এই রাস্তা দিয়ে, এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে 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 এখান দিয়ে হেঁটে এলাম হচ্ছে মেন এদিকে। ও চলুন আরও উপরে যাওয়া যাক, আর এই উপরে যাচ্ছি আমরা আস্তে আস্তে। এখনও কাজ চলছে, পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, এদিকটা কাজ হয়ে গেলে আরও দেখতে সুন্দর লাগবে জায়গাটা। এই কনস্ট্রাক্টের কাজ চলছে, এই জায়গাটা চলছে কনস্ট্রাক্ট কাজ। দেখুন কিছু ডিজাইন করেছে, দেখুন জায়গাগুলো, এই জায়গাগুলো হয়নি এখনও।
ফাঁকা জায়গায় আমি আর বাপ্পা এখানে ভিডিও বানাচ্ছি। দারুণ জায়গা, এসেছিলাম একবারই ছোটোবেলায়, আর এই 20 বছর বয়সে আজ আর একবার আপনাদেরকে নিয়ে সবাইকে 6 ইঞ্চিস কিনে। ও সেই লাগছে জায়গাটা সত্যি বলছি। আর এখানে দেখুন তৈরি হচ্ছে দিকটা, এই দেখুন এই জায়গাগুলো তৈরি হচ্ছে। এই জায়গাগুলো তৈরি হয়ে গেলে দুর্দান্ত লাগবে, দুর্দান্ত। সবাই ছবি তুলছে, দেখুন জায়গাটা। ও সেটা বললেও কম হবে। এই মন্দিরের গ্র্যান্ড ওপেনিং হবে হচ্ছে ডিসেম্বর 2024। এইরকম স্ট্রাকচার রেডি হবে, যেটা দেখা আছে এরকম তৈরি হয় পুরো সম্পূর্ণটা। তো প্রায় অনেকক্ষণ কাটলাম মায়াপুরের মেন বিল্ডিংয়ের সামনে, তো ওখানে এখন ঘুরলাম নিয়ে এখন চলে এসেছি ভোগের কাউন্টারে। এখানে 4টে প্রাসাদ আছে টোটাল, 4টে কাউন্টারে ভোগ দেওয়া হয়। একটা হচ্ছে গীতা ভবন, একটা সুলভ ভোজনালয়, একটা হচ্ছে নামট্ট ভবন, এবং একটা হচ্ছে গদা ভবন। তো আমাদের টিকিট আছে হচ্ছে নামট্ট ভবনে, তো আমরা চলে এসেছি নামট্ট ভবনের বাইরে। এই পিছনে হচ্ছে নামট্ট ভবন, এখান দিয়ে আমাদের দুপুরে ভোগ খাবো। ভোগের জন্য আমার পয়সা লেগেছে 50 টাকা। এটা হচ্ছে নামট্ট ভবন, নামট্ট ভবনের ভিতরে এখন আমরা রয়েছি। নামট্ট ভবন টিকিট প্রাইস হচ্ছে 50 টাকা করে, 50 টাকা দিয়ে আমরা টিকিট কেটেছি। তো এখন ঢুকছি আমরা, ঢোকার আগে এখন জুতোটা খুলতে হবে। এই জুতো রাখবার স্থান, ফাইনালি জুতো রাখা হলো। এবারে যাচ্ছি হচ্ছে নামট্ট ভবনের মেন যে কাউন্টার সেখানে যাচ্ছি। এবারে এই হচ্ছে নামট্ট ভবনের এন্ট্রি। তো ফাইনালি ঢুকে গেছি এখন নামট্ট ভবনের ভিতরে, দাঁড়িয়ে গেছি লাইন। দেখুন এই লাইন এগোচ্ছে, লাইন কিন্তু একদম জাস্ট 1-2 মিনিটে এগিয়ে যাবে, অসুবিধা নেই। এই লাইন দাঁড়িয়েছে এখন। আর এই যে টিকিট, নামট্ট ভবনের টিকিট 50 টাকা করে। চলুন এবার গিয়ে খাবো ভিতরে, রয়েছে হাত ধোয়ার ব্যবস্থা। তো ঢুকে গেছি ভিতরে এখন নামট্ট ভবনের। তো এই যে ভিতরটা পেয়ে গেছি, থালা। চলে এসেছি ভিতরে, এই যে ভিতরটা কিছুটা, এই নামট্ট ভবন। এই লাইন দিয়ে নিতে হবে খাবার এখানে। এই হচ্ছে ভোগ নামট্ট ভবনের, এবার বসতে হবে একটা জায়গায়। তো এখানে সব লাইন দিয়ে খাওয়া চলছে, বসে পড়ে এখানটায় ট্যানের তলায়। তো আমরা নিয়ে বসে পড়েছি এখানে আমাদের নামট্ট ভবনের যে মেন ভোগ, ভোগ নিয়ে পুরো বসে পড়েছি। ভোগে রয়েছে, এখানে রয়েছে গোবিন্দ চালের ভাত রয়েছে, আর পায়েস রয়েছে, একটা মটর পনির রয়েছে, আর একটা ঘ্যাট রয়েছে। এই খাবারটার দাম হচ্ছে 50 টাকা, এই সবজিটার দাম। তো এটা খাবো, একটা জায়গা পেয়ে গেছি বসার। সিস্টেম খুবই ইজি, একদম কোনো বেশি লাইন নেই, জাস্ট দাঁড়ালেই পরপর লাইন এগোচ্ছে, কোনো অসুবিধা নেই। মানে ভোগ টাইমে এলেই পেয়ে যাবেন। তাহলে আমাদের নামট্ট ভবনে খাওয়া হয়ে গেল, খাওয়াও আপনি যত খুশি আনলিমিটেড খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। 50 টাকায় টিকিট কেটে চলে আসবেন। সব যদি সবথেকে ভালোই খাবার বলেন তাহলে গদা ভবন চলে যাবেন। গদা ভবনের খাবারটা সবথেকে ভালো, আমি কিন্তু আসিনি, শুনেছি যে ভিডিও দেখেছি বলে বলছি আপনাদের, যে খেতে দেবেন গদা ভবন চলে আসবেন। তো খাওয়া হয়ে গেছে, এবার একটু ওখানে বসবো, রেস্ট করবো। আর সকাল থেকে এত গরম লাগছিল, তাই ঠিকমতো হচ্ছে ঘুরতে পারিনি মায়াপুরে এসে। নবদ্বীপ ঠিকমতো ঘুরে যতটা পেরেছি, আর মায়াপুরে ঠিকমতো ঘুরতে পারিনি। আমি প্রথমবার এলাম, সত্যি বলছি হেভি লাগলো জায়গাটা। এখন তো এখন মনে হচ্ছে কেন ধরুন আসিনি। চলো যাই হোক, এবারে একটু রেস্ট করে আমরা বেরোচ্ছি, বেরিয়ে আপনার সাথে কথা হচ্ছে আবার। আর এখান থেকে যদি আপনারা এদিকে যদি কিছু কেনাকাটা করতে চান, তো এখানে কিছু কেনাকাটা করে নিতে পারেন। তো মায়াপুরে এসে যদি মনে হয় যে আপনারা বাইরে হোটেলে থাকবেন না, তাহলে একদম যে মায়াপুরের মেন যে নামহট্ট ভবন, এখানেও আপনারা থাকতে পারেন। এখানে রয়েছে নামহট্ট ভবন 1, ঠিক আছে। এখানে থাকলেও চাইলেও কিন্তু থাকতে পারেন, তবে এখানে কি এখানে হচ্ছে আপনাকে মানে একা সিঙ্গেল রুম দেবে না, যেরকম প্রত্যেক ক্ষেত্রে হয়, আপনাকে কিন্তু ফ্যামিলি রুম নিতে হবে, ঠিক আছে। আগে যে দেখালাম হচ্ছে নামহট্ট ভবনে করে থাকবেন, আর যদি মনে হয় গদা ভবনে থাকবেন, তাহলে এই দেখুন এটা হচ্ছে গদা ভবনের এই এখান দিয়ে রাস্তা চলে ভিতরে চলে যাচ্ছে। ভিতরে রাস্তাটা হচ্ছে গদা ভবনের খাবারের লাইন, আর এখান থেকে যদি এই দিকে দেখেন, এখানে হচ্ছে যদি আপনারা গদা ভবনে এসে রাত্রে কিন্তু স্টে করতে পারবেন। যদি মনে করেন যে বাইরে হোটেল নিয়ে থাকবেন না, তাহলে কিন্তু এই সব জায়গাতে চাইলে কিন্তু আপনারা থাকতে পারেন। তবে যেটা বললাম, এখানে কিন্তু সিঙ্গেল রুম দেবে না, এখানে আপনাকে গেলে হয় ফ্যামিলি রুম নিয়ে আসতে হবে, বা দুজন মিলে দুজন থাকতে হবে। এই হচ্ছে গদা ভবন গেস্ট হাউস রিসেপশন। আর যদি কিছু কেনাকাটা করতে চান, কেনাকাটার এখানে প্রচুর দোকান পেয়ে যাবেন। এদিকে দেখুন, এদিকে রয়েছে পরপর শাড়ির দোকান, দেখুন। যদি কিছু কেনাকাটা করতে হয়, এখান থেকে চাইলে কিন্তু আপনারা কেনাকাটা করে নিতে পারেন। মানে খাওয়ার দোকানও পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই।
খাবার দোকান, কাপড়ের দোকান সবই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আর যারা মায়াপুরে মায়াপুরে গাড়ি নিয়ে আসতেন, চার চাকা বা দুই চাকা নিয়ে আসতে চান, তাদের হচ্ছে একদম যে মায়াপুরে গদাভবন, পিছনে গদাভবন, গদাভবন থেকে কিছুটা এগিয়ে রয়েছে এখানে দেখুন কার পার্কিংয়ের জায়গা। এখানে পরপর কিন্তু আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তো গাড়ি এখানে থেকে আপনারা রাখতে পারবেন, অনেক বড় জায়গা, যদি আপনি গাড়ি নিলে কোনো অসুবিধা হবে না, কার পার্কিং জায়গা কিন্তু আপনি পেয়ে যাবেন। আর এদিকে একটা ছোটো পার্কের মতো আছে যেখানে চাইলে আপনি বিকেলে সময় টাইম কাটাতে পারবেন, টাইম স্পেন্ড করতে পারবেন। এই জায়গার ভাইবটা কিন্তু সত্যি আলাদা, একদম সামনে রয়েছে মায়াপুর ইস্কনের মন্দিরটা আর নিচে এরকম হচ্ছে একটা দারুণ জায়গা, তো এই জায়গাটা কিন্তু দুর্দান্ত একদম। মানে বিকেলবেলা টাইম স্পেন্ড করার জন্য একটু যদি বিকেলে মনে হয় যে ঘুরতে ঘুরতে আলা হয়ে গেছেন, একটু বিশ্রাম নিতে চান, তাহলে এখানে কিন্তু বিশ্রাম নিতেই পারেন। খুব সুন্দর জায়গা, প্রচুর লোক এখানে রয়েছে দেখুন, এই জায়গাটা কিন্তু দারুণ জায়গা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মায়াপুরের ডিজিটাল থিয়েটারের বাইরে, আর এটি হচ্ছে তৈরি করা হয়েছে আমাদের কলকাতার যে বিড়লা প্ল্যানেটোরিয়াম সেইরকমভাবে এটাকে তৈরি করা হয়েছে এখানে মায়াপুর ডিজিটাল থিয়েটার। এখানে ঢোকার জন্য পয়সা লাগে হচ্ছে 50 টাকা করে, 20 মিনিটের শো হয়, ফুল এসি যেরকম আমাদের কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়ামে হয় সেরকমই এখানেও তৈরি করা হয়েছে মায়াপুর ডিজিটাল থিয়েটার। যদি আপনারা দেখতে চান তো এখানে 50 টাকা টিকিট কেটে 20 মিনিটের শো চাইলে আপনারা দেখতে পারেন, কিন্তু আমাদের হাতে টাইম কম তাই আমরা দেখছি না, এটা আমরা এটাকে স্কিপ করে বেরিয়ে যাচ্ছি। এই মায়াপুর ডিজিটাল থিয়েটার খোলা থাকে সকাল 10 থেকে রাত 8:30 অবধি, তো 20 মিনিটের শো যখন খুশি আপনারা 20 মিনিট সময় করে এটা দেখে যেতে পারেন। দেখুন এখানে সব টাইমিং দেওয়া আছে কখন শোটা হয়, এই শো টাইম দেওয়া আছে দেখুন, এখানে 9:30 থেকে শুরু হয়, 9:30 থেকে পরপর আধ ঘন্টা পরপর শো হয়, লাস্ট শো আছে রাত 8:00 অবধি, মানে রাত 8:00 লাস্ট শো, প্রত্যেকটা শো 20 মিনিট করে। আর কী কী হয় এখানে দেখে দেওয়া আছে, প্রদর্শনীতে সমুদ্র মন্থন আর এখানে হচ্ছে চিন্ময়ত্তের 9টি ধাপ, এই শোটা এখানে দেখানো হয়। আমাদের যে বিড়লা প্ল্যানেটোরিয়াম হয় তারামণ্ডল সময় দেখানো হয়, আর এই মায়াপুর ডিজিটাল থিয়েটারটা এখানে দেখানো হচ্ছে 3D জিনিস, এখানে দেখানো হচ্ছে সমুদ্র মন্থন আর 9:30, প্রত্যেকটা শো 20 মিনিট করে, 9:30 থেকে শুরু আর শেষ হচ্ছে 8:00 সময়। ঘড়ির কাঁটায় সময় সব বিকেল 4:37, আর আমাদের মায়াপুর ভ্রমণ আজকে এখানেই শেষ করলাম। আজকে সারাদিন নবদ্বীপে কাটলাম 2-3 ঘন্টা, মায়াপুরে কাটলাম আজকে পুরো 10টা থেকে শুরু করে বিকেল এখন 4:45 বাজে, 4:45 অবধি কাটলাম, সারাদিন খুব এনজয় করলাম, পুরো জায়গাটা ঘুরলাম, ভোগ খেলাম, সব আপনার সামনে তুলে ধরলাম। প্রথমবার আজকে নবদ্বীপ মায়াপুর আসতে পেরে আমার খুব ভালো লেগেছে, আবার ভবিষ্যতে আসবো আপনাদের সামনে, আবার যে জায়গাগুলো এবার তুলে ধরতে পারিনি সেই জায়গাগুলো পরেরবার তুলে ধরবো। নবদ্বীপ মায়াপুর আসার আমার ইচ্ছে অনেকদিন আগে থেকে ছিল, কিন্তু আমরা সে প্ল্যানটা করেও এক্সিকিউট করতে পারিনি, প্ল্যানটা হচ্ছে স্পেশালি সাকসেস করেছে আমার লাস্ট অবধি একান্ত বন্ধু, এই যে আমাদের মামা, ঠিক আছে, এনার জন্যই আজকে ট্রিপটা। ছোটবেলার বন্ধু, খুব ছোট আমরা এনজয় করেছি, অনেক ইয়ে করেছি, এখন আমরা বন্ধুত্ব আছে, আগে আগে প্রজেক্ট দিত, এখন প্রজেক্ট করছি কিন্তু মোবাইলে করছি, সেটা হ্যাঁ আলাদা লেভেলের প্রজেক্ট, এখন একসাথে কাজ করে, তো ওর জন্য একটা স্পেশাল হাগ রইল আজকের মতো, দেখা হবে আবার মামার সাথে কোনোদিন, আর একটা ভিডিওটা দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পরিবারের সাথে ভালো লাগে, ইনফরমেটিভ লাগে তাহলে শেয়ার করবেন, একদম একদম। আর কারণ আজকে দেখলাম, আজকে বিহাইন্ড দ্য সিনস অনেক কটাই দেখলাম, অনেক কটা তুলেছি কিন্তু ওটা তো পাঠাতে পারবো না, কিন্তু ও খুব খাটছে ব্যাপারটাকে নিয়ে, খুবই খাটছে, তোমরা পাশে থাকো, ব্যাস একদম। চলুন বাইরে বেরিয়ে আপনার সাথে কথা হচ্ছে। তো মায়াপুর থেকে বেরিয়ে ধরে নিলাম হচ্ছে কৃষ্ণনগর যাওয়ার বাস, এই বাস ধরে যাওয়া হচ্ছে আমরা কৃষ্ণনগর স্টেশন, তো কথা বলছি কি আমার কৃষ্ণনগর স্টেশনে, কলকাতায় সময় সন্ধ্যে 6:13, আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে মায়াপুর থেকে কৃষ্ণনগর, আসতে টাইম লাগবে 2 ঘন্টা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর ভিডিওটাকে বেশি বাড়াচ্ছি না, আজকে ভিডিও এখানে শেষ করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, এবং চ্যানেলে যারা নতুন তার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তার ফেসবুক পেজটা ফলো করে দেবেন, আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তাদের জন্য আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আজকে ভিডিও এখানে শেষ করছি, আবারও নতুন কোনো জায়গায় নতুন জার্নি নিয়ে আমি পল্লব হাজির হবো আপনার হিসাবে, ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, টাটা।